হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কুকিং হাউস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে চলে এসেছি পটল চিংড়ির রেসিপি নিয়ে। চলো রেসিপিটা দেখে নেবে। এখানে আমি পটল চিংড়ি বানানোর জন্য পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আলুগুলোকেও ওরকম বড় বড় করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলোকেও বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি আগে ভেজে নেব। চলুন দেখে নেবেন। কড়াইতে আমি তেল দিয়ে নেব। তেলটাকে আমি গরম করতে দেব, গরম হওয়ার জন্য দিলাম। এখন আমি মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, লবণ, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে উঠিয়ে নেব। তেল দিয়ে নিলাম কড়াইতে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দুটো হলুদ গুঁড়ো, লবণ হলুদটাকে এবার নাড়াচাড়া করে নেবো পটলের সাথে, দিয়ে পটলটাকেও ভালো করে ভাজা করে নেবো। পটলটার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিসগুলোকেও ভালো করে ভাজা করে নেবো। পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটাকে উঠিয়ে নেব। পটলটাকে আমি তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব। এবার আলুর মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে নেব, হলুদ গুঁড়ো আর লবণ, লবণ হলুদ দিয়ে এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে ভাজা করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে উঠিয়ে নেব। আমি চপ আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে ফোড়ন দেবো। আমি এখানে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন, আর দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আর আমি এখানে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নগুলোকে আমি ভেজে নেব। এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেবো হালকা করে।
পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে টমেটো কুচানো উড়ে দিয়ে দেবো। আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দিয়ে নিয়েছি। টমেটোটা একটু সিদ্ধ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এবার আমি মশলা দিয়ে দেবো, আদা বাটা দিলাম আমি এখানে, জিরে বাটা দিলাম, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলো এবার কষিয়ে নেবো একসাথে। এবার আমি এর ভিতরে ধনের গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে নিয়েছি। দিয়ে একটু সামান্য ভিতরে আমি জল দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আমি এবার এর ভিতরে আলু দেবো, আলু দিয়ে তারপরে আবার কষিয়ে নেবো। আলুর সাথে আবারও মশলাটাকে নিয়ে একটু কষিয়ে নেবো। আলুটা আমার কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, এবার এটা আমার কষানো হয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে নিয়েছি আমি, ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তরকারিটাকে আমি 10-15 মিনিট মতো রান্না করে নেবো। আমার তরকারিটা আর একটু রান্না হবে, আলু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। তরকারিটা একদম মাখা মাখা করবো। দেখুন আমার আলু পটল চিংড়িটা শুকিয়ে এসছে, মাখো মাখো হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পটলও আলু সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন তরকারিটা সুন্দর একটা কালার এসছে। এইভাবে আলু পটল চিংড়ি বানিয়ে আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আমার পুরো জলটা শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব তরকারিটাকে। আজকে আমার পটল চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, সাথে সাথে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।